হাদিস শরীফে আসছে কুল্লুল মুসলিমুনা লাইসাল মুমিনু ওয়া কুল্লুল মুমিনুনা ফাহুম মুসলিমুন। নবীজি বলছেন সমস্ত মুসলমানরা মুমিন না, আর সমস্ত মুমিনরাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য হাদিস শরীফ দিয়ে মানুষকে বুঝাইয়া দেয় কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, বলে সব মুসলমান ভাই ভাই। কিন্তু কোরআন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একমাত্র মুমিনরাই হলো ভাই ভাই। কোরআন ঠিক কিনা? কোরআন বলে মুমিনরাই ভাই ভাই। এই আয়াতের তাফসীর করেছে ইমাম বুখারী। ওই ব্যক্তি মুমিন মুসলমান যার ইমাম আকীদা ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য নবীজি মুসলিম শরীফে 1000 বছর আগে বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মত রে পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আমি নবীকে ভালোবেসে মহব্বত করে তাজিম করে ইজ্জত করে সম্মান করে আমার উপরে দর্শরি পড়বে পড়তে থাকিবে, আমি নবী ওয়াদা করলাম কঠিন হাসরের ময়দানে তার নসিবে আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব মানে হলো আবশ্যক, নবীজি অবশ্যই শাফায়াত করবে, ঠিক নেই? তাহলে নবীজির উপরে দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? নাই আছে। তাহলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন স্বপ্নে দেখলে যারে সব গোনা জহরিয়া পরে না দেখায়া সেই নবীকে নিও না গো কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাহবুবদের আশিক হয়ে লাইলাহা আমার মনের বেদনা হাই বোঝাইলে কেউ বুঝে না, বলেন আমার মনের বেদনা হাই হাই বোঝাইলে কেউ বুঝে না, আই রে শোনাইলে কেউ শোনে না, আই রে শোনাই মারহাবা আই রে শুনেন সাহেব মাদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা আল্লাহ সারা মাহবুব নাই আমার নবীজি সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাহবুব নাই আমার নবীজি সারা উপায় নাই, নবীজির দিদার পাইতে হইলে নবীজির দিদার পাইতে হইলে অলি আরমার দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাববতের সাথে একটু জিকির করেন ইসমে জামদের আল তা আল তা আল তা আল তা আল তা আল 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল 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 তোমার দয়া দিয়া করবা তোমার দয়া দিয়া করবা মুশকিল আহসান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল 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 কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান আল্লাহর কাছে পবিত্র রওজে আল্লাহর কাছে পবিত্র রওজে তোমার জবান ওহ গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল 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 সুন্দর দেখেন আল হাতরাবাড়ি পূর্বপাড়া কবরবাসী স্মরণীয় যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতরাবাড়ি পৌরপাড়া নূরে মদিনা মসজিদ সংলগ্ন ময়দানে। সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, যিনি মাসিয়াতা দরবার শরীফের পীর সাহেব কবলা আশিকের রসুল, যিনি সৈয়দ বংশের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, সৈয়দ মানে হলো নবীর বংশের মানুষ আর কি, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা শাহ মুহাদ্দিস মুফাসসির কুরআন মুফতি সৈয়দ জাফরুল কুদ্দুস গালিব পীর সাহেব কিবলা হাদিস ফিকহ তাফসীর বি অনার্স এম এ এল এল বি পীর সাহেব মাসিয়াতা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া মাদজিল্লু হুলালিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জুরে বলি আমিন, আওয়াজ করে বলেন আমিন। উপস্থিত রয়েছেন সম্মানিত সহ সভাপতি, যিনি হচ্ছেন ফরাজি কান্দি দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব কিবলা, যিনি
আশিকের রাসূল এবং আওলাদে ওলি আল্লামা শায়খ মানজুর আহমদ হুজুর কিবলার সাহেবজাদা আশিকের রাসূল হযরত আল্লাম শায়খ মাসুদ আহমদ রফাই বুরহানি আহমদী ওয়াইসি মাদজিল্লুল আলিয়া ফরাজি গান্ধী দরবার শরীফ মতলব চাপুল বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জুরে বলি আমিন প্রধান অতিথি যিনি চট্টগ্রাম খাজাজমেরি ফিল্টার কোম্পানির মেসার্স যিনি আমাদের কৃতি সন্তান এই গ্রাম এরিয়া ওলা বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ মোহাম্মদ শহীদ শহীদুল হুসাইন শহীদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলের বলি আমিন আর জোরে বলি আমিন উপস্থিত রয়েছেন প্রধান রৌনক মেহমান আলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমার শ্রদ্ধা ভাজনের জন আশিক রাসূল প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হাফেজ মোহাম্মদ আলহাজ ওয়ালিউল্লাহ আশিক সুন্নি আল কাদি সাহেব কবলা মাদজিল্লুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে জোরে বলি আমিন উপস্থিত রয়েছেন আশিক রাসূল হযরত মাওলানা রবিউল হোসেন সাহেব পেশ ইমাম বাদির বাজার জামি মসজিদ আশিক রাসূল হযরত মাওলানা মোহাম্মদ সেলিম সাহেব মাসিয়াতা দরবার শরীফ আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিল পরিচালনা যিনি করছেন হাফেজ মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব এবং জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের মোহাম্মদ ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী যারা সকলকে স্মরণ করছি দিগার ওলামায়ে কেরাম তোলামায়ে কেরাম হাজী আজম মুরব্বি আজম দারুল ইসলাম পত্তা নিশিব মাহবুব মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে কোটি কোটি শুকরিয়া যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মহব্বতে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের দরবারে যিনি উম্মতের কান্ডারি উম্মতের দরদি যিনি অতীতেও উম্মতের জন্য কেঁদেছেন এখনো বর্তমানে কাঁদতেছেন কিয়ামতের পরও নবী উম্মতি বলে কাঁদবেন কথা ঠিক কিনা মাহফিলটা কিন্তু কবরবাসী স্মরণে এই পৃথিবীতে আপনি বাড়ি করেন বিল্ডিং করেন শহরে যা কিছু করেন অর্থ সম্পদ যাই কিছু করেন আমাদের আসল বাড়ি কোথায় মহব্বতে বলে না মাটির উপরে সারা জীবনের লেগাইছি যে কি আমার পর্যন্ত নিয়ত করলিছি আর লেগে আপনার নাজরে লেগে দিয়ে দেন হ্যাঁ আমার আল্লাহ পাক বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কিসের ক্ষমতা দেখাও তোমার বয়স যখন 20-25 বছর থাকে তখন পর্যন্ত তুমি বেড়াগিরি দেখাইতে পারো যখন আমি তোমার বয়সটা 30 এর উপরে পার করে দেই ধীরে ধীরে তোমাকে দুর্বল বানাইতে শুরু করি ঠিক নেই যখন বয়সটা 40 এর উপরে তোমার পার করাই তখন আর তোমার জন্য আমি একটু রশিদা ঢিল করে ছেড়ে দেই তুমি যত কিছুই শক্তি নিয়ে করো করতে থাকো যেদিন আমি রশি ধরে টান দেব পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকায় রাখতে পারবে না 3.5 হাত কবরে তোমার জায়গা হতে হবে ঠিক কি না এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আমার অন্তকালের মাধ্যমে এই মাটিতে আমি তোমাকে মিশিয়ে ফেলবো আবার ইনহাসরের ময়দানে
লক্ষ লক্ষ বছর পরে বলো, হাজার হাজার বছর পরে বলো, এই মাটি থেকে আমি তোমাদেরকে বীজের ন্যায় উঠাবো। আল্লাহ পারবে কিনা? পারবে। জোরে বলেন না, পারবে কিনা? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আছে। জোরে করুন না, আসেনি? আছে। আল্লাহ বলতেছেন এই মাটি থেকে তোমারে বানাইছি, আবার এটার মধ্যে তোমারে মিশাবো, ঠিক নেই? তাইলে আমাদের মূল জায়গা কোথায়? মূল জায়গা কোথায়? কবর। এই কবরটা ছাড়াও আমাদের আরেকটা মূল জায়গা আছে, যিনি হলেন আমাদের আদি পিতা আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এখানে জ্ঞানী গুণী মানুষ আছেন, আমি আপনাদের সামনে শুধু আলোচনাটা তুলে ধরতেছি, কারণ হাদিস শরীফে নবীজি 1450 বছর আগে বলছেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হয়। মূল যদি মূল বুঝেন নি, মূল মূলের দিকে দাবিত হয়। আমাদের মূল হলো হযরতে আদম আলাইহিসসালাম, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সকল মানুষের মূল হলো আদম আলাইহিসসালাম, আর আদম আলাইহিসসালামের মূল হইল খানায়ে কাবা। কোন জায়গা? খানায়ে কাবা। খানায়ে কাবা। যেদিন আল্লাহ পাক আদম আলাইহিসসালামের বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন চারজন ফেরেশতাকে একের পর এক পাঠাইছিলেন। প্রথমে জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইলের সঙ্গে মাটি বলছে আল্লাহর দোহাই তুমি আমারে ধরো না। তো আল্লাহর দোহাই পাইলে কি ফেরেশতা বই থাকতে রে? ডাইরেক্ট দিছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো ফিরাইছি, পাইছত করে ফিরা তুমি মাটি আনছত না? কো আল্লাহ আপনার দোহাই দিছে, আপনার নামের তাজিম করছি। খুব আচ্ছা। এরপরে বলেছে মিকরাইল, মিকরাইলের সঙ্গে মাটি বলে আল্লাহর দোহাই ধরো না, গেছে আল্লাহ আমি তাই করছি, কি আল্লাহ আপনার দোহাই দিছে আমি আর থাকতে আসছি না, আপনার নামের তাজিম করছি। কাইছা যা প্রিয় সর পাড়াইছে ইসরাফিল রে মাটি এক, তুমি আল্লাহর দোহাই দি ধরো না আমারে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমি দোহাই করছি, তুই হয় তুসো জি আল্লাহ করছি, কেরে কো আল্লাহ আপনার নামের দোহাই দিছে, নামের জগৎ মর্তবান আর ওর নামের কো জৈশা করি, জৈশা ওই করিম মা করি, করিম মা রোশা করে রোশা আছে নি? নাম বিগড়ে ডাকা কবিরা গুনা, এনা আলেম আছে, নাম বিগড়ে ডাকা কি কবিরা গুনা, সবচেয়ে বড় গুনা। হাসরের মাঠে আল্লাহ পাক নাম ধরে ডাকবে, বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে সর্বপ্রথম ডাকবে ইয়া ফাতেমাতু আইনা তাহদিরু, বলেন না সুবহানাল্লাহ। এ ফাতেমা কই, তাড়াতাড়ি আসো। তো একজন ফাতেমারে ডাকবো, যত লক্ষ ফাতেমা আছে সব ফাতেমা তারে আল্লাহর কাছে কাছে। আল্লাহ বলে আমি তো তোমরা ডাকছি না, আমি ডাকছি আমার নবীর কন্যা ফাতেমা। আল্লাহ আপনি কইছেন যে নবীর কন্যা ফাতেমা কই, আমরা নাম তো ফাতেমা, আরে আমার নবীর কন্যা ফাতেমা নামে নাম রাখছো, যা নামের খাতিরে মাফ করে দিলাম। আর এই নামের বিক্রে এক ফাতুনি ক ফাতুনি আসিনি ও না আসিনি, এটা তো আমি অভিজ্ঞতা হইতে হইতে আমি দেখছি। তো আমি তো অনেক সময় ভক্ত বেজন আমি ছাত্র পড়াইতাম বা মাদ্রাসাতে পড়াইছি, যখন একটার নাম বিগড়ে গেছে এমনি বিড়ে শুরু করছে, এই নাম বিগড়ে বিগড়ে, ঠিক নেই? আল্লাহ কয় যা আজরাইল তুমি যাও, গেছে আজরাইলের সঙ্গে বলছে আল্লাহর দোয়া তুমি দেরো না, ক তোর তোর কথা শুনতাম আইসি, আমার কথা শুনতাম না, কো না শুনতাম না, কই কেরে আমি আল্লাহর দোহাই দিছি, কো তুই যে আল্লাহর দোহাই দিছো আমি এই আল্লাহর অর্ডার লইছি, আমি না লইতে যাব না। এই সর্বপ্রথম খাবারটা যেখানে দিছিল এটা খানায় খাবা, 40 মন মারি উঠছে, কয় মন কথা কোন গেল, কয় মন? আমরা দেশের মনে করতে বিরাট বড় মানুষ, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানুষটা এক মুষ্টি মালি মারি উঠেলে কয় মন উঠবো? আল্লাহ আনছি কতি আনছ, তুই পারবি মানুষের কইসে বুঝতি, আল্লাহ কই রাখতাম কো ওয়াদে মহালমে রাখো, বল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি করতাম কো আরো পৃথিবীর 60 জায়গা থেকে আনো, 60 আর রেখে কত হইছে 61,
61 জায়গা থেকে এক মুড করে মারি আনছে 40 মুন কইরা, তাইলে কত 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 মুন হইছে? হ্যাঁ বহুত মুন হইছে না? আল্লাহ 40 দিন বৃষ্টি দিছে দিয়া মারি আড়া হইছে, আবার আল্লাহ কইতাছে ভাই এক মুড মারিও না, উড়াইছে আবার 40 মুন। জোরে কোন সুবহানাল্লাহ, এই 40 মুন মারি দিয়া আদম রে বানাইছে, এই মাখানা এক আবার মাটি পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি চমৎকার ভাবে যখন নবীজি 17 মাস যাবত পর্যন্ত যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলো, এই আমার হাতরা বাড়ির আশিকের তুলে রে ও বিভিন্ন এলাকার আশিকের তুলে রে প্রেমিকের দলেরা, আপনাদের জ্ঞান ভালো আছে, আপনাদের ব্রেন ভালো আছে, বুঝতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 17 মাস যাবত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া ফিরিয়া নামাজ পড়তেছেন, আরবের ইহুদি নাসারারা আমার নবীর সাহাবীদের সঙ্গে বলতে শুরু করলো, এ নবীর সাহাবীরা তোমরা খালি নবী নবী করো, সর্বদিকটা খালি নবীর উপরে এত আস্থা রাখো, এখনো তো আমরার কেবলার দিকে ফিরাই নামাজ পড়ো, কারণ আমরা ইহুদি নাসারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ি, তোমার নবীও তো তোমরার নিয়া নিয়া নামাজ পড়ে। কিন্তু আমার দয়াল নবীজি পৃথিবীর যত মানুষ আছে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির অন্তর দেখতেন নবীজি, দেখতেন নবীজি, দেখেন বলেন না সুবহানাল্লাহ, কার অন্তরে কোন কোন জিনিসটা রয়েছে নবী দেখতে দেখে 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 বলতে পারতেন, এই বিষয়টা নবীজি দেখতেছেন অনুভব অনুধাবন করতেছেন। এই মুহূর্তে আমার নবীজি জোহর নামাজ পড়তেছিলেন, জামাতের সাথে নামাজ পড়তেছিলেন, দুই রাকাত নামাজ পড়লেন, কত রাকাত? দুই রাকাত নামাজ পড়ছেন, আর মনে মনে নিয়ত করতেছেন, আল্লাহ ও গো আমার আল্লাহ, আমার উম্মত যত আছে পৃথিবীর জমিনে যত মানুষ আছে তাদের মূল তো হলো আদম নবী, এই আদম নবী তো মাটি দ্বারা তৈরি, ওই আদম নবীর তো খানাই কাবার মাটি দিয়ে তুমি বানাইছো, ও আমার আল্লাহ আমার মনটা চাইতাছে খানাই কাবাটা যদি আমাদের আমার এবং আমার উম্মতের জন্য কেবলা হইয়া যাইত তাইলে আমি নবীর মনটা খুশি হইয়া যাইত। মনে মনে আমার নবী যে ধারণা করছেন খালি এই কথাগুলো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে না আপনার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, আপনার চাওয়াই আমার চাওয়া, আপনার অনুধাবন আমারই অনুধাবন, আপনার কথাই আমার কথা, আপনার সিদ্ধান্ত আমারই সিদ্ধান্ত। হাবিব কো দুই রাকাত নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া, এখন বাকি দুই রাকাত নামাজ খানায়ে কাবার দিকে ফিরিয়া আপনি আদায় করেন কেন না? আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য এই খানায়ে কাবাকে কেবলা বানায়া দিলা। নবীজির দাম আছে কিনা নাই? মানুষ তুমি মানুষ হইয়া মূল জিনিস ভুললা গেছো, ঠিক নি? মূল জিনিস ভুললা গেছো, মূল চিনো না, মূল ভুললা গেছো, মূল ভুললা গিয়া আজকা আদম নবীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাও না, নবীজির বিরোধিতা করা মানে আদম নবীর বিরোধিতা করা, ঠিক নি? এই মাটি দিয়ে আল্লাহ পাক মানুষ বানায়া কত রকমের প্রেম খেলা খেলছে, আল্লাহ পাক সর্বোত্তম পশু সর্বোত্তম মাটি মাটির উপরে যত সৃষ্টি বানাইছেন কীটপতঙ্গ গাছপালা তরুণতা পশু পাখি পশু পাখি বানাইয়া দেখলেন আল্লাহ পাকের প্রেম চলে না, পশু পাখি ছাড়া যখন উদ্ভিদ বানাইলেন গাছপালা তরুণতা বানাইলেন আল্লাহর প্রেম চলে না, আহারে আল্লাহ তো প্রেমের জন্য ফাগুন একেবারে আসে হয়ে গেছে, আমি প্রেম করতাম চাইতেছি এটির লোকে যদি প্রেম করতে পারি না, গাছপালা তৈরি করলেন আল্লাহর প্রেম চলে না, বুঝেননি? প্রেম চলে না তাহলে বুঝা বুঝা যায় প্রেমের অনেক মূল্য, মূল্য না? গরু বাছুর কুকুর বিড়াল শৃগাল ইত্যাদি সৃষ্টি করছেন আল্লাহ,
প্রেম চলে যেন মনে হয় মৃত্যু শুরু হয় শেষ পর্যন্ত আল্লাহ পাক সিদ্ধান্ত নিছেন আমি প্রেম করব মানুষ বানায়া এজন্য কোন একজন সাধক লিখেছেন ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে প্রেমের ডোরি বান্দরে নবীজির শহরে ওরে প্রেমের ডোরি বান্দরে মাওলাজির শহরে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শহরে ওরে প্রেমের ডোরি বান্দরে নবীজির শহরে আল্লাহ বানাইলো কত জাতি ওরে চলে না তার প্রেম পৃথিবীতে আল্লাহ বানাইলো কত জাতি ওরে চলে না তার প্রেম পৃথিবীতে ওরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে ওরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে ওরে প্রেমের ডোরি বান্দরে নবীজির শহরে ওরে প্রেমের ডোরি বান্দরে মাওলাজির শহরে ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ বানাইলো প্রেমের কারণে ওরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শহরে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূল আল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ বাজার মানুষ বানায় আল্লাহ পাক প্রেমের দরজা খুলছে কি খুলছে না আল্লাহ পাক কত সুন্দর করে মানুষ নিয়ে প্রেম করতেছে আর এই কোন মানুষকে সম্মান করে আবার কোন মানুষকে অবদস্থ করায় আসিনি আসিনি ভলান্টিয়ার ভাইরা মানুষ যা আছে তার বসাই দেন ডিরে বাবা জি তোমরা বসো ছয় বছর যাও একটু চাপেন না সামনের দিকে চাপেন 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 কষ্ট হইতেছে বাবা জিরা আমার কত সুন্দর করে আদম বানাইলো আদম বানাইয়া রুহ দিয়া এই মানুষ বানাইয়া এমন কি সুন্দরভাবে আদমের বডিতে রুহ দিল রুহ দিয়া জিন্দা করল এরপরে আদম আলাইহিসসালামের বাম পাদরের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিসসালাম রে বানাইলো হাওয়া আলাইহিসসালাম রে বানাইয়া বেহেশতের ভিতরে রাখলো কত সুন্দর করে আরামের সাথে রাখলো রাখার পরে গো এই মানুষ শেষ পর্যন্ত জান্নাতে নিল জান্নাতে নিয়ে হাওয়া আলাইহিসসালাম রে বানাইয়া এই জান্নাতে বসবাস করাইতাছে আল্লাহ আদেশ করছে উসকুন আনতা ওয়া জাউজুকাল জান্নাতা জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া কুলা মিনহা হাইসু শিতুমা এই বেহেশতের ভিতরে থাকো খাও যা মন আছে তা করো বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শয়তান রে কয় তুই অবসর করিস তুই কি তুই অবসর করিস বাইর করার ব্যবস্থা কর জোরে কোন নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম রে কিন্তু শয়তান নিয়ে মসজিদে বাইর করা করানি আরে ফেরেশতারে পাহারা দিছে হযরত সাউদাইন আলাইহিস সালাম বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম কি হযরত সাউদাইন আলাইহিস সালাতু ওয়াসালাম তাফসীরে রুহুল বায়ান শরীফ আছে তিনি রে পাহারা দিছে পাহারা দা শয়তানে প্রথমে ব্যাঙ্গের সুরতে গেছে ডুকতারে না গায় বেরো বাইর করে দিছে এরপরে গেছে ময়ূরের সুরতে বাইর করে দে বেহেশতের ভিতর তো ডুব তালে না বাইর করতো ঠিক নি ময়ূরের সুরতে গেছে না করে দিছে যাও বাইর ফিরাইছে চিন্তা করতেছে কি সুরতে যাওন যা কি সুরতে যাওন যা তখন দর্শে ফেরেশতার সুরত বলেন না সুবহানাল্লাহ দেখছেন নি সুন্দর করে গিয়া সালাম দেয়ালছে এবার ঘুরতেছে নাই 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 নাই
এই ফেরেশতা নাকি শয়তান? এবার তো মাশাআল্লাহ না পাওয়ার পরে পরে দরজাতে দাঁড়িয়েছে, পাড়াইতেছে বড় হুজুর সাজে, মনে করি সাদা পোশাক টোশাক পরছে এবং সাদা টুপি লাগাইছে, রুমাল দিয়া ডাকনা দিছে সাদা, একবারে একবারে মুরব্বী হুজুর গন্ধম গাছটার তোলে বইয়া গুনায় হয়ে খুব মায়ার কামনা হাওয়ালে চলন্ত, এত সুন্দর করে কান দেখে না, এত মায়াবী কান্না। তিনি গুম্বাছে উড়ে তাকায়া দেখতেছে, বড় হুজুর কান্দতেছে, দাড়ি টাড়ি আছে একেবারে সাদা দাড়ি, একবারে ফাঁকা ভুক্ত বাজা না, আপনি কান্দেন কে রে হুজুর? আপনি কিল্লি কান্দেন? আমি নিজের লিখা কান্দি, তো কিল্লি কান্দ? আপনারাও দুঃখে কান্দতেছে কেরে? আপনি জানেন নি, আপনারা জানেন নি যে আল্লাহ যে কইছে এই গন্ধম গাছটার কাছে যেন আপনারা না এই নেই বল যেন না খাইন, কে লিগে আপনি জানেন? কারণ এইটা না খাইলে আপনারা বের করে দিব, আর যখন একবার খাইলে তেন পারবেন এই জিন্দেগিটা আর বের করতে তো না। কেমন ফান্ডা দিছে রিহুবের ফামিটা, একেবারে সুক্কা ফাম। আচ্ছা ঠিক আছে খাওয়াইলেন, তুমি পারো ওই পারতো গিয়া হাওয়ালাই সাল্লাম যে আট দিছে দিকে যে লাগল খানা তখন কুকি দিছে, কি করছে উকি দিছে মানে দুইটা আঙ্গুলের দুইটা দুইটা আঙ্গুলের উপরে বর দিয়া তিনি খাইছে, বলেন না সুবহানাল্লাহ, খাইছে পরে মাথার কাপড় পরছে, হাতের কাপড় পরছে, মুখের কাপড় পরছে, পায়ের টাকুর উপরে কাপড় উঠছে, বুঝেননি? এই জন্য ওজুর মধ্যে ফরজ আল্লাহ চারটা করে দিছে, এক নাম্বার মুখ ধোয়া এক ফরজ, হাতের কমি পর্যন্ত ধোয়া এক ফরজ, মাথা মাছেও করা এক ফরজ, পায়ের টাকুর উপর পর্যন্ত ধৌত করা এক ফরজ। হুজুর নাই কোনটা নাই সব শেষ, তুই ফল কিরে ফল পারলি কিরে? এই জৈতুন গাছের ডাইল বাংছে, জৈতুন গাছ মানে আঙ্গুর গাছ, কোন গাছ? এই আঙ্গুর গাছের ডাইল বাংছে আদম আলাইহিসসালামের কাঁধ পর্যন্ত লম্বা, আদম আলাইহিসসালাম তো লম্বা ছিল 60 গজ, কত গজ? 60 গজে বাংলাদেশের বর্তমান হিসাবে হয় 120 হাত, 120 হাত, কিন্তু হাদিস শরীফের পরিভাষায় ওই জমানার আমাদের এই যে এক ডাব এক গজ, ওই 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 আদম আলাইহিসসালামের যে এক ডাব আছে না এক গজ, তখন আমাদের হাতে হয় প্রায় 75 হাত লম্বা, বলেন না সুবহানাল্লাহ, কত হাত? 75 হাত লম্বা হয়, এত লম্বা কাঁধ পর্যন্ত লাড়িরা গেল জন মাছ ধরেছে ঘোরা হেন মাইবে বলে, আপনি জানেন নি কিচ্ছু কিতা? একজন হুজুর হয়েছিল, আরে কি কান্না কামছে আমরা লাগি কেরে, আল্লাহ যে কইছে আমরা এটা থাকতাম বসবাস করতাম আর ফল খাইতাম, কেরে জানেন নি আল্লাহ সাইতাছে এটাতে বাইর করে দিত, যদি না খাই তো বাইর করে দিব, আর যদি খাইয়াল ইত্যাদি এই জিন্দগিটা বাইর করে দিত, কইটা নাকি তাকে কই দে 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 আমারও দে, তো দিছে বলে আদম আলাইহিসসালাম খাইছে, খাওয়ার সাথে সাথে ফরনের যত কাপড় আছে আদম হাওয়ার সব গেছে গলিরা একেবারে উড়ে গেল, মালদারা বরণ করে নিলেন আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ ইব্রাহিম, জনাব মোহাম্মদ ইব্রাহিম বাবাজিরা আমার
যেই মাত্র উড়ে গেল উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম হাওয়ার মধ্যে একটা বিপদ শুরু হয়ে গেল আরে যেই দিকে যায় পাতা ধরার জন্য ধরতে পারে না পাতা গাছের পাতাগুলো নিষেধ করছে তোমরা আমার আমাদেরকে ধইরো না কারণ তোমরা উলঙ্গ হইয়া ঘোরাঘুরি করতেছো অসুবিধা নাই তোমরা ধরতে পারবা না আল্লাহর নিষেধ তোমরা মানো নাই আল্লাহ পাক নিষেধ করছে ফল গাছটার কাছে যাও না এবং খাও না তোমরা এই নিষেধটা পালন করো নাই খেয়ে ফেলেছো এই বিপদের মধ্যে আদম হাওয়া পড়ল পড়ার পরে তিনারা তো কোনো গাছের পাতা পায় না আমার আল্লাহ পাকের কাছে অনেক কষ্ট লাগতেছে আরে আল্লাহ আল্লাহ পাক বলছেন এত মায়া করে আমি আদম হাওয়ারে বানাইলাম আমি আল্লাহ প্রেম করার জন্য আদম হাওয়ারে বানাইলাম এই আমার আদম হাওয়া এখন শয়তানের দুকায় পড়া বিপদের মধ্যে পড়ে গেল এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল গো আমি আদম হাওয়ারে বড় মহব্বত করে বানাইলাম আমি বড় আশা অনেক ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আমি আদম হাওয়ারে বানাইছি আমি তোমাকে বইলা দেই দেরি করো না বেহেশতের আঙ্গুর গাছ থেকে আটটা পাতা নিয়ে আটটা পাতা ছিঁড়িয়া নিয়ে যাও আটটা পাতা ছিঁড়িয়া নিয়ে যাও দেখবেন আঙ্গুর গাছের পাতাগুলো হলো বড় বড় পাতা আঙ্গুর গাছের পাতা হলো বড় বড় পাতা ওই বেহেশতের ভিতর থেকে আটটা পাতা ছিঁড়িয়া নিল নেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল গো আমি তোমাকে জানাইয়া দিচ্ছি তুমি শুনে নাও তুমি শুনে নাও হে জিব্রাইল আমার হাওয়াকে পাঁচটা পাতা দিও ইজ্জত টাকার জন্য আমার আদমকে তিনটা পাতা দিও ইজ্জত টাকার জন্য আর তুমি জানাইয়া দাও রে আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের যত আওলাদ হবে প্রত্যেকের আওলাদের জন্য কাফনের কাপড় আমি দিয়া দিলাম এই জন্য মহিলা মারা গেলে পাঁচ কাপড় কাফনের কাপড় পাঁচ কাপড় আর পুরুষ মারা গেলে কাফনের কাপড় হয় তিন কাপড় জোরে জোরে বলে সুবহানাল্লাহ এখান থেকে কাপড়ের সিস্টেম আসলো আল্লাহ পাক বলেন জিব্রাইল আর আদম হাওয়া বেহেশতের ভিতরে থাকতে পারবে না তাদেরকে বের করতে হবে এখন আমার হাওয়ার হায় মাসিক শুরু হয়ে যাবে অর্থাৎ পসরা পায়খানার ব্যাগ হয়ে যাবে কেননা তারা ফল খাইছে যদি তারা ফল খাইছে খজুরিও খাইছে কিন্তু আমার নিষেধ অমান্য করার কারণে তারা আর এখানে থাকতে পারবে না এরপরে কি আল্লাহ তাদেরকে প্রতি কি নারাজ হয়েছে কথা কোন না করে নারাজ হয়েছে এতটুকু বলছে তারা আর এখানে রাম যাইত আল্লাহ কি করতাম কোজাও আমার হাওয়ারে আগে বের করবে কারণ মহিলারা কিন্তু পসরা পায়খানার ব্যাগ ধরে রাখতে পারে না তাদের দুর্বল আল্লাহ কই নিতাম মক্কা থেকে 6 মাইল পশ্চিমে কত মাইল 6 মাইল খানাই কাবা থেকে 6 মাইল পশ্চিমে জিদ্দা নদী কোন নদী জিদ্দা নদী এই জিদ্দা নদীর কিনারে পূর্ব দিক মুখ করে বসায় দাও বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ব কিনারে জিদ্দা নদীর পূর্ব কিনারে পূর্ব দিক মুখ করে বসায় দাও আর আমার আদমকে নিয়ে যাও শরম দ্বীপের পাহাড়ে কোন কোন শরণদ্বীপ ওই শরণদ্বীপের পাহাড়ের পশ্চিম কিনারে পশ্চিম দিক মুখ করে বসায় দাও দুইজন রে দুই জায়গায় বসায় দিল যেই মাত্র বসায় দিল বসানোর পরে গো হযরতে হাওয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন জিব্রাইল আমিন আমাকে জিদ্দা নদীর কিনারে পূর্ব দিক পূর্ব পারে পূর্ব দিক মুখ করে বসাইয়া দিয়েছে আমি যদি পূর্ব দিক হাঁটি তাইলে মনে হয় আমি আমার আদমের সাথে দেখা করতে পারব এবার আদম আলাইহিস সালাম বলছে জিব্রাইল আমিন আমাকে শরণদ্বীপের পারে পশ্চিম দিক মুখ করে বসাইছে আমি যদি পশ্চিম দিকে হাঁটি তাইলে মনে হয় আমার হাওয়ার সাথে আমার দেখা হতে পারে অর্থাৎ মক্কা থেকে 70 মাইল পূর্ব দিক ছিল শরণদ্বীপ ওই দ্বীপের পাহাড়ে
জান্নাতে আদম হাওয়া আদম আলাইহিস সালাম হাঁটতে শুরু করছেন পশ্চিম দিকে, আর মক্কা খানায় কাবা থেকে 6 মাইল পশ্চিম দিকে হলো ওই জিদ্দা নদী, ওইখান থেকে হাওয়া আলাইহিস সালাম হাঁটতে শুরু করলো। আর বাবারা বন্ধুরা রে ও আমার দোস্তরা, হযরতে আদম হাওয়া দুইজনে হাঁটতে শুরু করলো। যখন দিন হজেম জিন হজেম 9 তারিখ আসলো, কোন তারিখ জোরে কোন না কোন তারিখ 9 তারিখ, যাকে বলা হয় ওকুফে আরাফা, জোরে কোন সুবহানাল্লাহ। এই ওকুফে আরাফা মানে হলো আরাফার ময়দানে একত্রিত হওয়ার জায়গা, কি হওয়ার জায়গা, একত্রিত হওয়ার জায়গাকে বলা হয় ওকুফে আরাফা, অবস্থানের জায়গা। এই আরাফাতের ময়দানের পূর্ব কিনার থেকে হযরতে আদম আলাইহিসসালাম উঠতেছেন, আর পশ্চিম কিনার দিয়ে হযরতে হাওয়া আলাইহিসসালাম উঠতেছেন। 360 বছর যাবত পর্যন্ত কান্নাকাটি করলেন, কিন্তু আমার আল্লাহ পাক তাদের দরখাস্তটা মঞ্জুর করে না। শেষ পর্যন্ত আদম আলাইহিসসালাম বলছে, আল্লাহ 360 বছর কান্নালাম, কান্নার পরে তোমার রহমতের দরিয়াতে জোশ আসলো না, আমি আদম হাওয়ার প্রতি দয়া হলো না, মায়া হলো না। জান আল্লাহ একটা বিষয় আমার স্মরণ হয়ে গেছে, আমি বেহেশতের ভিতরে যখন ছিলাম তখন বেহেশতের ভিতর থেকে আরশের দিকে নজর করছিলাম, নজর করে দেখলাম আরশের ডান কিনারে তোমার নামের পাশে একটা নাম আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আমি আদমের বিশ্বাস, তোমার প্রিয় বন্ধু না হলে তো তোমার নামের পাশে নাম রাখতাম না। আমি আদম, আমি বুঝতে পারলাম ওই মুহাম্মদ নিশ্চয়ই তোমার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব, ওই নামের দোহাই দিয়ে আমি আদম তোমার দরবারে দরখাস্ত করি, আমি আদম হাওয়ারে তুমি মাফ করে দাও। সাথে সাথে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম রে আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি তো কোনোদিন আমার মুহাম্মদকে দেখো নাই, আমার রাসূলকে তুমি তো কখনোই কোনোদিন দেখো নাই, আমি তোমাকে জানাইয়া দিচ্ছি শোনো, এই আদম রে যে তুমি, এই আদম রে তুমি যে বসে যান, বসে যান, বসে যান, বৈশা যান, বৈশা যান, বৈশা যান, বসেন, বসেন, বসে, হ্যাঁ বই যান, বই যান, বকুয়া বকুয়া, আল্লাহ বলেন, আদম তুমি কি কোনোদিন আমার মুহাম্মদ রে চিনো, আল্লাহ এই প্রথম, এই আদম তুমি এখন যার নাম নিয়েছো, যাকে সৃষ্টি না করলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, ফেরেশতাও বানাইতাম না, আগুন পানি মাটি বাতাস কোনো কিছুই বানাইতাম না, এমনকি আমি রবের রবমিয়া থাকতো না, যেই বন্ধুরে না বানাইলে তুমি আদম হাওয়ারও বানাইতাম না। হে আদম, যেই বন্ধুর কারণে আমি সব কিছু সাজাইলাম, আজকে তুমি সেই বন্ধুর নামের দোহাই দিয়েছ, যাও যাও 350 বছরের কান্না আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। হে আদম তুমি যদি বেহেশতের ভিতরে থাইকা যদি আমার মুহাম্মদের দোহাই দিতা, 360 বছর কান্না লাগতো, কান্না করা লাগতো না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার বেহেশতের ভিতরে মাফ করে দিতা। তাহলে আমার নবীর মর্যাদা আছে কিনা নাই, আছে, আর একটু জোরে বলে আছে কিনা নাই, আছে, নবীর চরণে তে সারা জীবন আমরা কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমরা ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয়
নেতে সারা জীবন আমরা নবীর চরণেতে সারা জীবন দরুদে সালামে আপনি নবীর প্রেমিক হয়ে যান, আল্লাহর কসম আপনি বেহেশতে যাবেন। কার কসম খাইছি? জোরে কোন কার? তুই সাধারণ কসম, নবীর প্রেমিক হবেন, আল্লাহর কসম আপনি বেহেশতে যাবেন, যতই অপরাধ তাও ঠিক নেই। বাজার আমার দু বিশার মেয়াদ শেষ না, আল্লাহর হস্তে আপনার কাছে মাফ চাই, কেননা ওয়াদার খেলাপ হয়ে যাবে, মুনাফিকের খাতায় নাম লেখা হবে, কথা বুঝছেন নি? তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি আপনারা যদি চান সামনের বছর আমি আমার দুস্থ তাহিরের হেনাইন না দেব, এই মাঠে জায়গা হইতো না আমার দোষে, আমি কথাটা বলার জন্য আমি ইনশাল্লাহ আমার দোস্ত তাহির সাহেবকে এখানে আইনা দেব, আল্লাহর সাথে আল্লাহর ভরসা রেখে আমি আপনাদের সাথে ওয়াদা করতেছি। খুশি নি আপনারা? আমার মা বোনদেরকেও বলবো, মা তাহির আনলে তো অনেক খরচ হয়, ঠিক নেই, কারণ প্যান্ডেল করতে হইব, অনেক ডাবল ডাবল প্যান্ডেল। আমার চেয়ারম্যান সাহেব খুশি বুঝি, ইনশাল্লাহ কইছে নারে তাকবীর, এই আওয়াজটা আমি কোনদিন মানতাম না, জোরে করে নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত চেয়ারম্যান সাহেব আছে যেখানে, চেয়ারম্যান সাহেবের আগমন, জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল হোসেন সাহেবের আগমন, আমাদের গর্ব না, আমাদের রত্ন না, আল্লাহ হায়াত দারাজ করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। না এই কথা আমার কইল না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আশিকি সাহেব যত কোনাইব মানুষ আর যাইতো না, দোয়ান পাঠিয়ে থাকবো, বাবা যান আর ডিস্টার্ব করেন না, আমার এবার বিদায় দেন, আমার প্রোগ্রামটা অনেক দূরে, হবিগঞ্জ ছোট বগুড়া এখানতে যাইতে লাগবো 2 ঘন্টার সময়, তো আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে না মানে না শুনতে না তো আশিকি জিয়ান আছে, আর কোন কথা আছে? কথা ঠিক না বেটি? আমার প্রিয় মানুষ তিনি আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব যেখানে আছে, মাহফিল নষ্ট হওয়ার কোনো প্রসেসই নাই, যদিও ফুলাবানে একটু যাই, দোকান ফাটে যাইব, একটু চা বুস্কুট খাইব, খাই আওয়ালে আজি, কথা ঠিক কিনা? আমার ভাই জানে আলোচনা করবে, একটা মানুষ ওয়াদা দেন উত্তর না, হাত তুলে ওয়াদা দেন, সবাই হাত তুলে ওয়াদা দিতিব, বিত্রাইন বিত্রাইন যে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা রবিউল্লাহ হেলালি সাহেবের আগমন, রবিউল্লাহ আশিকি সাহেবের আগমন, জোরে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, ভাই জানা আশা করতেছে,
আমার জন্য দোয়া করবেন, আমি যেন যত জায়গায় ওয়াদা দেই ওয়াদার খেলাপ যেন আমি না করি। হ্যাঁ না বুঝছেন, অনেক অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে, আমি জানি অনেক টাইম লাগবে। বলি আলহামদুলিল্লাহ দা কি মুশকিলে পরিয়া দা কি দয়ালে মুরশিদ তোমারে তুমি বিনে দর দিনাই বব সংসারে তুমি বিনে দর দিনাই বব সংসারে সংকটে পরিয়া গডাকি মুশকিলে পরিয়া ডাকি দয়ালে মুরশিদ তোমারে তুমি বিনে দর দিনাই বব সংসারে তুমি বিনে দর দিনাই বব তুমি আমার হোগো সখা নিজ গুণে দিবা দেখা গো মাশাল্লাহ তুমি আমার হোগো সখা নিজ গুণে করবা দেখা গো অন্ধকার আছি গো দয়াল অন্ধকার আছি গো গালব শাহ আলোর দিশা দাও মোরে তুমি বিনে দর দিনাই বব সংসারে তুমি বিনে দর দিনাই বব সংসারে তুমি আমার আশারানো আমি তোমায় বাসি ভালো গো দয়া কর দয়ালামাই দয়া কর দয়ালামাই বাঁচাও তুমি আমারে তুমি বিনে দর দিনাই বব সংসারে তুমি বিনে দর দিনাই বব সংসারে আলহামদুলিল্লাহ আসুন নবীজির দ্বারা সালাম জানাই ইয়া নবী